দেখো, রাগিয়ে নিচ্ছি, কি অপূর্ব সুন্দর! নমস্কার রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি করব আজকে ডিম ভাপার কারি। তো আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো, আর আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি এখানে। তো চলো দেখো। তো আমি ডিম ভাপা করে তার কারি করব। তো তার জন্য আমি এই যে চারটে বাটি নিয়ে নিয়েছি, দেখো একই সমান মাপ হলে দেখতে ভালো লাগে, তার জন্য এই যে চারটে বাটি নিয়েছি। এইবার আমি এই বাটিগুলোর মধ্যে অল্প করে দেখো সরিষার তেল দিয়ে দেবো প্রত্যেকটা বাটিতে। তো এই যে সব বাটিতে দেখো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এবার তেলগুলো না আমি বাটির গায়ে সাইড দিয়ে লাগিয়ে দেবো। তো এইভাবে এই যে দেখো বাটির সাইড দিয়ে আমি তেলগুলো লাগিয়ে দিচ্ছি। তো এই যে চারটে বাটিতে দেখো আমি তেল লাগিয়ে নিয়েছি সরিষার তেল। এবার আমি এর ভেতরে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো এইভাবে আমি একে একে চারটে ডিমই দেখো সুন্দর করে বাটির মধ্যে ভেঙে দিয়ে দেবো। তো এই যে চারটে ডিম দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজগুলো আমি সুন্দর মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কার কুচি, দেবো অল্প করে ছোট্ট করে কুচিয়ে নেওয়া টমেটো, দেব অল্প করে ধনে পাতা, দেখো সব শেষ ওপর দিয়ে ছড়িয়ে দেব লবণ। দেখো কি দারুণ লাগছে! তো এবার আমি এটা ভাপিয়ে নেব। তো চলো দেখো কি করে ভাপাই। দেখো আমি ডিমগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইতে আমি এবার জল দিয়ে দেবো। এর ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। তো আমি এই স্ট্যান্ডের উপর আমি বাটিগুলো বসিয়ে দেবো। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি চারটে বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। দেখো আমি এবার এটা ঢেকে দেবো। দেখো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার ঢাকনাটা তুলে দেখবো। ওয়াও, দেখো সব কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। তো আমি আগে হয়েছে কিনা একটু টুথপিক দিয়ে একটু দেখব। তো এই যে একটা টুথপিক নিয়ে নিয়েছি, তো দেখি এবার। দেখো এর গায়ে লেগে নেই, এই দেখো বেশ ছাড়িয়ে যাচ্ছে। তো চলো এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো এবার কড়াই থেকে আমি বাটিগুলো যেহেতু গরম আমি সব নামিয়ে নেব। তো এবার চারটে ডিম নামিয়ে নিয়েছি, তো ঠান্ডা হোক একটু, ভীষণ গরম। ঠান্ডা হওয়ার পরে আমি বাটি থেকে তুলব। তো দেখো বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর থেকে ডিমগুলো তুলে নেব। দেখো কি দারুণ, দেখেছো? এই দেখো আমি বাটি থেকে একটা একটা করে তুলে নেব, যেহেতু তেল লাগানো ছিল দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এই যে আর একটা বাটি থেকেও তুলে নেব। আমি না চামচের পেছন দিয়ে তুলছি, দেখো। দেখো আমি এই যে চারটে ডিম দেখো, এই দেখো সুন্দর করে ভাপা করে তুলে নিয়েছি। এবার আমি কারিটা তৈরি করব। তো এই যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো একটু নরম হয়ে এসেছে, তো এর ভেতরে আমি দিয়ে দেবো এবার টমেটো কুচি।
তো এই যে টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, তো এগুলো আমি এখন দিয়ে দেবো। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটু সুন্দর করে নরম করে নেব। তো দেখো পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে এসেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেবো হাফ চামচ এই যে জিরে বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে আমি সব কিছু এবার একটু মিশিয়ে নেবো। দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো একটু পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এবার সব কিছু মিশিয়ে একটু সুন্দর করে একটু কষিয়ে নেবো। এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষাবো। ব্যাস এই দেখো একদম অল্প জল দিয়েছি, মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো আগে জল দিয়ে না আমি সুন্দর করে একটু আগে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দেব। তো দেখো এবার এই যে আমি ডিমগুলো ভাপিয়ে রাখা ডিমগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তো দেখো কড়াইতে কেমন ফুটছে, তো দেখো গ্রেভিটা এক যে ফুটে এসেছে, তো আমি এর ভেতরে এই যে ডিমগুলো ছেড়ে দেবো। ইয়া তো দেখো ডিমের কারিটা প্রায় হয়ে এসেছে, তো আমি এর মধ্যে ছড়িয়ে দেবো এই যে কুচানো ধনে পাতা, আর দেবো সানরাইজের একটু গরম মশলা, তো একটু মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। ওয়াও দারুণ লাগছে কিন্তু, এইভাবে ডিম ভাপা না অসাধারণ একদম, কি বলবো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বলছি সত্যি বলছি অপূর্ব সুন্দর লাগবে। তো দেখে মনে হচ্ছে কিন্তু পিঠে, দেখো কি সুন্দর লাগছে, এই দেখো। তো আমি এবার এটা নামিয়ে নেব, দেখো রাগিয়ে নিচ্ছি, কি অপূর্ব সুন্দর ডিম ভাপা। তো দেখো আমি এই যে সুন্দরভাবে চার পিস নামিয়ে নিয়েছি, সুন্দর গোটা গোটা আছে কিন্তু, দেখো কি সুন্দর। তো তোমরাও এইভাবে বানিয়ে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এই ডিম ভাপা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।